হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে সকাল সকাল মর্নিং দেখতে পাচ্ছ, মাঠে চলে এসেছি। আর ভুট্টার গাছগুলো দেখো, অলরেডি ভুট্টা হয়ে গেছে, মানে ভুট্টা পেকে গেছে। তো ভুট্টা কাটার জন্য বাবাকে নিয়ে মাঠে দিলাম। আছে আমার কিছু লোক এসেছে, সো তারা ভুট্টা কাটবে। কাটার যে দৃশ্য সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা সাথে থাকো এবং যেভাবে ভালোবাসো, যেভাবে হয়তো ভিডিওগুলোতে লাইক কমেন্ট করছো বা যেভাবে শেয়ার করছো, করতে থাকো এবং সাপোর্ট করতে থাকো। আর আমি তোমাদের এলাকায় যাব যখন তোমরা ডাকবে, এবং সেই এলাকার কিছু ইউনিক জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। সো তোমরা ভিডিওতে থাকো লাস্ট পর্যন্ত, চলো দেখি কী কী হয়। ভুট্টার জমিটা ভালোভাবে দেখে নাও, সিন ক্রিয়েট হবে এখন। আর সিন ক্রিয়েটের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে ভুট্টাগুলো পেকে গেছে একবারে পুরোপুরি। দেখো পুরোপুরি একবারে পেকে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, পুরো শুকিয়ে গেছে, হার্ড হয়ে গেছে পুরো। আর এদিকটা দেখো, প্রত্যেকটা গাছে প্রায় ভুট্টাগুলো পেকে গেছে। আমি ভেতরে ঢুকে দেখাই, দেখো কীরকম লাগছে। আর গাছগুলো দেখো কত উঁচু, অনেক দেখো প্রত্যেকটা পেকে গেছে। আমি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পুরোপুরি। দেখো কত সুন্দর লাগছে, সোনালি কালারে একবারে চকচক চকচক করছে। যাই হোক, খুব সুন্দর আর ভালো লাগছে। বেশ সকাল সকাল চলে আসলাম, ভুট্টার ভিতরে একবারে, ভুট্টার জমির ভেতরে চলে এসেছি। অনেক ঘন ঘন একবারে, দেখো ভুট্টার ভুট্টা জমির একবারে ভেতরে। দেখো সকাল সকাল মানে মর্নিং মর্নিং মাঠে আসলাম, বাবা বলল, বাবার সঙ্গে আসলাম। আর ভাবলাম যে তোমাদেরকে কিছু স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য আজকের দিনের জন্য স্মৃতি হিসেবে রেখেই দিই ইউটিউবে, ইউটিউবের টাইম লাইনে আমার চ্যানেলের। সো তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো বাবারা ওইদিকে চলে গেল, আর আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আমাদের ভুট্টাগুলো এখান থেকে পুরো ওখান পর্যন্ত একবারে। দেখো আর ওখান থেকে গাড়ি রাখা আছে। সো এই জায়গাটা একটা অন্যজনের জমি, পতির জমি। আর এদিকে দেখো, আরো কয়েকজন আসার কথা ছিল না? আসছে, পায়খানা কিনতে গেছে দুজন। না ওটা বলছি না, কাটাকাটির কথা বলছি না, আপনারা বল না, বললেন না যে ছজন আসছি। হ্যাঁ ওই জন্য বলছি যে আরো দুজন কই, ওটা জিজ্ঞেস করছি। যে কাটবে পাবে, যে কাটবে না পাবে না। অবশ্যই সেটা আপনাদের ব্যাপার, আপনারা নিয়েছেন, আপনারা বসিয়ে রাখবেন কি ঘুমিয়ে রাখবেন সেটা আপনাদের ব্যাপার। মানে বেশি খাড়া করে পায়ে লাগবে, তো পায়ে লাগবে না, লাগবে আর কত। আর এখন কি ভুট্টা নিয়ে যাওয়া হলেই হয়ে গেল? খালি ভুট্টা তো আর বই থেকে উঠিয়ে গেল। আচ্ছা ওটা তো অবশ্যই, ভুট্টা ওঠানোর জন্যই তো এত তাড়াহুড়ো। আর এই 19 তারিখের পরে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারলা? হবে তো ওটাই বলছে।
দেরি করবো, তোর ভুট্টা হারান করে নিয়ে চলে যাবো। বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বস্তা ভুট্টা বস্তাতে ভরবে না, ট্রাক্টর করে নিয়ে যাবে। হ্যাঁ এ আছে ওই কি বলে রে ধাওয়াট, ধাওয়াট বুঝো, ধাওয়াট ওই যে রং করার জন্য যে বাতি দিয়ে যে তৈরি করা থাকে ওগুলো করা আছে কিনা, দুটো কিনা বড় বড় আমাদের আছে। বাবা কালকে ছাদ থেকে নামাতে বললো, তারপর আমি নামিয়েছি, বুঝতে পারলো। মাচান আছে না? হ্যাঁ মাচান আছে, দু সাইডে হয়ে যাবে, আর পিছন দিকে বস্তা দিয়ে দেবে কয়েকটা, তাহলে হয়ে গেল। বোকলা হলো বোকলার জিনিস। হ্যাঁ দানা হলো, আগে দানাটা নিয়ে চল। ওটাই তো করবে আগে। পারবো তো নিয়ে যাবি, না পারবে থাকবে বোকলা, কিন্তু দানাটা তো চলে যাবে বাড়ি। অবশ্যই অবশ্যই, আগে আগে ভুট্টাটা পৌঁছাবে, তারপর তখন ইগুলো নিয়ে যাবে। খারাপ আছে, মৌসুমটা খারাপ দেখাচ্ছে না? দেখি বাবা কি বলছে, এখন আমরা কিছু বলতে পারবো না, কেন যে বাবা যেটা বলবে সেটাই আমরা মুখ আছে, আমরা মুখে কিছু দেখো মানুষ বলে আমাদের কথা কিনা শুনবেই না। আর আমাদের কথা মানে ব্যাপারটা হলো যে বাবা ওটাই কথা বললো যে আগে ভুট্টা নিয়ে আসবো, ওই জন্য তো ভুট্টা ভাঙতে বলছে। কেন ভুট্টা ভাঙতে বলছে? ভুট্টাটা ভাঙতে বলার কারণ তো ওটাই। হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো ভুট্টাটা বললো না যে ভুট্টা সঙ্গে সঙ্গে ভেঙে নেবে। দেখা যাক কি করছে বাবা। সো ফ্রেন্ডস, আমি অলরেডি ভুট্টার জমি থেকে বেরিয়ে আসলাম, আর তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল সিন ক্রিয়েটটা খুব সুন্দর, মানে ভিজুয়াল যে এফেক্ট আছে পারিপার্শ্বিক অবস্থার পরিবেশের সেটা খুব সুন্দর মনোরম। এবং সকাল সকাল হালকা ঠান্ডা, দেখো আমি দুটো জামা, দেখতে এত গরমের দিনেও দুটো জামা পরেছি, তবুও হালকা হালকা কিন্তু ঠান্ডা অনুভূতি হচ্ছে। সো দেখো এই জায়গাটা, এই জায়গাটাও বেশ সুন্দর। আর প্রাকৃতিক একটা ভাব খুব সুন্দর লাগছে। সো আর প্রকৃতির যে সকাল সকাল যে একটা মানে দৃশ্য, সকাল সকাল যে একটা মনোরম একটা আবহাওয়া, মৃদুমন্দ বাতাস, পাখিদের সব কিছু মিলে মিশে একবারে, এইদিকের ওইদিকের আওয়াজ একসঙ্গে মিশে মিশে একাকার, মিলেমিশে সব কিছু একাকার হয়ে গেছে। সো দেখো এই ভুট্টাগুলো কিন্তু দেখো হয়ে গেছে, অলরেডি পেকে গেছে, সবগুলোই কাটা হবে। আর আমি নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং নদীর ধারের কিছু অংশ দেখাবো তোমাকে, চলো। আরেক এইদিকে আরেকজনের ভুট্টা লাগিয়েছে নতুন করে, আর এগুলো দেখো এই যে গা ভেতরের এগুলো দেখো সবুজ সবুজ লাগছে, কিন্তু দেখো সাইডেরগুলো দেখো কীভাবে মনে হচ্ছে যে কি পুড়ে গেছে, রৌদ্রের যা তেজ দেখতে পাচ্ছ কীরকমভাবে মনে হচ্ছে পুড়ে গেছে। পুরো পাতাগুলো দেখো কীরকমভাবে ঝুলে ঝুলে গেছে, মোচাগুলোও ঝুলে ঝুলে গেছে, দেখো প্রত্যেকটা মোচা ঝুলে ঝুলে গেছে দেখো নিচের দিকে। মানে তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবে যে ঝুলে গেছে এটা, ভুট্টার মোচাগুলো দেখো পুরোটাই ঝুলে গেছে। কারণ যে এইদিকের যে রৌদ্রটা তোমার এই সাইড থেকে আসছে, মানে তোমরা যে দেখতে পাচ্ছ, তো যেদিকের ভুট্টাগুলো মানে বেশি পুড়ে পুড়ে গেছে মনে হচ্ছে এই ধারেরগুলো, মানে রোদটা ওই দিক দিয়েই বেশি পড়ে এখানে,
তো রোদের যে তাপ সেই তাপে কিন্তু দেখো যে সাইডের ভুট্টা গাছগুলো একবারে পুরো পুরো একবারে নেতিয়ে গেছে সো আমি নিচের দিকে তো যাচ্ছি তোমাদেরকে নিচের দিকে দেখাবো বলেছিলাম তাই নিচের দিকে যাব নদীর ধারের দিকে তারপরে আবার আসব কিন্তু আমি যাব কিভাবে রাস্তা তো একবারে পুরো এটা রাস্তা ফাঁকা কিন্তু আবার ওইদিকে গিয়ে তো আবার অসুবিধা হয়ে যাবে আমি যাব কিভাবে ওটাই ভাবছি এখন দেখা যাক তবু আমি যাওয়ার চেষ্টা করছি আমি যাওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য নিচের দিকে আর দেখতে পাচ্ছ কি রকম অবস্থা পুরো এদিকের ভুট্টাগুলো সবুজ আর এদিকের গুলো একবারে পুরো হলুদ হলুদ বর্ণের সো আমি নিচের দিকে যাব আস্তে আস্তে কিন্তু প্রচুর প্রচণ্ড অসুবিধা হচ্ছে বুঝতে পারলা কীভাবে হাঁটবো ওটাই তাই মনে করছি আমি ও নো কেন যে আসলাম যাই হোক পেরিয়ে গেছি কি অবস্থা এই যে দেখো পুরো ভিজে গেছে কত এই যে দেখো নোংরা নোংরা লেগে গেছে জামাই পুরো নোংরা হয়ে গেল পুরো একবারে দেখো কি অবস্থা হয়েছে আর এইদিকে সবুজ আর এইদিকে পিলা হলুদ সো নদীর নদীটা আমি দেখানোর চেষ্টা করবো নদীটার কী অবস্থা এখন পুরোপুরি একবারে নিচু পর্যায়ে চলে গেছে নিচেই জল চলে গেছে পুরোপুরি সেই জিনিসটা দেখাবো দেখো কতটা মানে নদীতে জল ছিল অনেকটা প্রায় শুকিয়ে গেছে আগে আমি নদীটা দেখেছিলাম নদীর তলাতে প্রায় জমি চাষও হচ্ছে আর এই দিকটা এই যে এই সাইডটা যেটা সব থেকে বেশি ভালো লাগতো যে সাইডটা যেদিকে সূর্য ওঠে ওই ওই সাইডের অংশটা সো ফ্রেন্ডস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যতক্ষণে নতুন ভিডিও আসছে ততক্ষণে যেন বাই